সন্দেশখালী নিয়ে মোদির আক্রমণ, জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে, গ্রেফতারও করা হয়েছে। জমি সংক্রান্ত যা অভিযোগ আছে খতিয়ে দেখা হচ্ছে। আমরা শেখ শাহজাহান আরাবুলকে গ্রেফতার করেছি, আর ওরা এক গুন্ডাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছে। তুফানগঞ্জের সভায় মোদিকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। আমাদের পুলিশই গ্রেফতার করেছে, এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোন রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর তোমরা জবাব দাও, হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কবর গেছো, কবর তোমার পটি গেছে, কবর বিচার করেছো, বিলকিসকে পুড়িয়ে মেরেছো, কবর বিচার করেছো, সাক্ষী কুস্তি লড়াই করত, মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে, লজ্জা করে না, গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো, আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মরে মেরেছো, সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি, অ্যাকশন নিয়েছি। আর উত্তরপ্রদেশে শুধু 85 লক্ষ দুর্নীতির কেস হয়েছে, কোথায়? বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে, কেউ যদি এলাকায় বদমাইশি করে, ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা, ওই গুন্ডারা, তাদের অ্যারেস্ট করে দেখাও। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? ফলে বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী যেভাবে সন্দেশখালীর প্রসঙ্গ তুলে তৃণমূলকে গতকাল আক্রমণ করেছিলেন, আজকে তার জবাব কার্যত ফিরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌমিক ভট্টাচার্য কি বলছেন তা নিয়ে দেখুন। বলে যাচ্ছেন অতীত পশ্চিমবঙ্গে কত বিজেপি কর্মীকে খুন করেছেন, সন্দেশখালীতে জমি ফিরিয়েছেন, কত জমি ফিরিয়েছেন, সন্দেশখালীর সমস্ত জমি ফিরিয়ে দেওয়া যায়নি। আর যে জমি ফেরাচ্ছেন সেই জমির চরিত্র বদলে গেছে, সালাইন ওয়াটার ঢুকে গেছে জমিতে। মুখ্যমন্ত্রী দলে যখন ছিলেন, যখন নিশীথ প্রামাণিক মুখ্যমন্ত্রীর দলের কর্মী ছিলেন, তখন তার বিরুদ্ধে মামলা ছিল, ব্যবস্থা নেননি কেন? মুখ্যমন্ত্রী দলে থাকলেই তারা মহাপুরুষ হয়ে যান, তারা একদম শ্রীরামকৃষ্ণ হয়ে যায়, আর মুখ্যমন্ত্রীর দল থেকে বেরিয়ে এলেই তারা অন্য দলে গেলেই তারা গদ্দার হয়ে যায়, ক্রিমিনাল হয়ে যায়। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে, জানবি কেন? সন্দেশখালী, সন্দেশখালীতে কিছু হয়নি, না সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে তিনি বলুন। আর এইবার আপনাদের দেখাবো যে সন্দেশখালী প্রসঙ্গ তুলে গতকাল কোচবিহারের সভা থেকে কিভাবে তৃণমূলকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী, কি বলেছিলেন দেখো। আমার ভারত, আমার পরিবার, বঙ্গাল কে বিকাশ কে লিয়ে ইহা বিজেপি কা মজবুত হোনা বহুত জরুরি হ্যায়। बीजेपी ही है जो यहां माताओं बहनों पर होने वाले अत्याचार को रोक सकती है। पूरे बंगाल ने, पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेशखाली के गुनहगारों को बचाने के लिए। Thank you.